امين الله اكبر এজন্য বলেছি বক্স লাগবে আমি এখানে বসে শুধু 1 ঘন্টা তেলাওয়াত করব আপনারা খালি তেলাওয়াত শুনে যাবেন খালি অষ্টস্বর খালি একটু তেলাওয়াত করেন কিন্তু বক্স না হইলে তেলাওয়াত করে মজা নেই গলা টানে ইল্লা আসহাবাল ইয়ামিন আমি তো গলা বাসায় আওয়াজ করুন ঠান্ডা মাথায় আস্তে আস্তে কারণ এখানে ভাঙ্গে তো 10 জায়গায় আমি হইয়া থাকতে পারুম না ইল্লা আসহাবাল ইয়ামিন যারা ডানপন্থী হবে ইসলামপন্থী হবে কোরআনের দল করবে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করবে আল্লাহ পাক বলবেন এদের ঠিকানা হবে জান্নাতে সুবহানাল্লাহটা আরো আস্তে কর সুবহানাল্লাহ এরপরে রব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ডানে আল্লাহ ডানে কোরআন ডানে ইসলাম যারা ডানপন্থী হবে তাদের জন্য সফলতার দ্বার উন্মুক্ত করে দিবেন কে আল্লাহ তাআলা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জাহান্নামের সাতটা দরওয়াজা আছে বলেন কয়টা সাতটা আপনাদের বগুড়ায় যেমন এক একটা এলাকার নাম আছে এক একটা রাস্তার নাম আছে মহল্লার নাম আছে ব্যক্তির নাম আছে বাবার নাম আছে মায়ের নাম আছে আল্লাহ পাক বলেন আমি যেই জাহান্নাম বানায় রাখছি ঠান্ডা মাথায় ভাবেন কোথায় আপনার ঠিকানা হবে শেষ পরিণাম কি হবে একটু ভাবার বিষয় দুনিয়া থেমে থাকবে না চলবে আপনার জীবন এক সময় থেমে যাবে চলে যেতে হবে এমন একটা জায়গায় যেখানে কেউ আপনার সাথী হবে না একাই যেতে হবে নিজের হিসাব নিজের দেওয়া লাগবে আপনজন বলতে কাউকে পাবেন না যাদের জন্য নামাজ পড়ার টাইম পান নাই যেই নেতা নেত্রীর পিছনে স্লোগান দিয়া নামাজের সময় নষ্ট করেছেন কসম আল্লাহর আপনার মৃত্যুর পরে তারা একটু উকি মাইরা দেখবে না যে আপনি কেমন আছেন আপনি কবরে কেমন আছেন হেইটাও দেখবে না ওই যদি একটু হাই কোয়ালিটি রন তাইলে ফুল মূল দিয়া বোবার নাম খারাইয়া থাকবে বোবা শয়তান কথা কান না কা না ফুল টুল দিয়া বোবার নাম খারাইয়া থাকে আর সাইয়া থাকে যে কোন দিক দিয়ে ছবি ভালো করে তুললে পত্রিকায় ছাড়ে হ্যাঁ ঠিক কথা এটা আর যদি ইসলামপন্থী হন কোরআনের সাথে সম্পর্ক ভালো রাখেন ওলামায়ে কেরামদের সাথে ভালো কালেকশন আল্লাহ এবং নবীর ভালোবাসা নিয়ে চলেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নিয়মিত মসজিদের মুসল্লি কেউ যদি দোয়া নাও করে কসম আল্লাহর আর কেউ না হোক মসজিদের ইমাম সাহেব আপনার জন্য একটু হলেও ফজরের নামাজের পরে বিকাশের মতো নেকি পাঠাবে এটা বাস্তব কথা পাঠিয়ে দিবে কিছু জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তুমি এই জাহান্নামে কেন আসলাম লাহা সাবাতু আবওয়াব জাহান্নামের সাতটা দরওয়াজা আছে এক একটা দরওয়াজার এক একটা নাম যেমন একটা দরওয়াজার নাম আছে লাজা কোরআনে আছে আর একটা নাম আছে হুতামা আর একটা নাম আছে ওয়াইল ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ওয়াইল নামক একটা দোজক আছে কি বানায় বলতিছি আমি না কোরআনে আছে এগুলো এরকম অনেকগুলো জাহান্নামের নাম আছে এক একজনকে এক এক ভাবে শাস্তি দেওয়া হবে জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছে মুসলিম শরীফের হাদিস রব্বুল আলামিন বলেন ফেরেশতারা জাহান্নামের আগুনের পাওয়ারটা বাড়ায় দাও 1000 বছর পর্যন্ত বাড়াও বাড়ানোর পর জাহান্নামের আগুন হয়ে গেছে একেবারে কালো আল্লাহ পাক বলেন হবে না আরো বাড়াও দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে বাম হাত জ্বলে না গত দুই দিন আগের ঘটনা ঢাকায় দেখছেন বা 13 তারা বিল্ডিং এ আগুন লাগছে
একটা মহিলা যখন দেখলো যে আগুনের তাপ শরীরে লাগতেছে, ভয়েতে কলিজা শুকিয়ে গেছে, বাঁচার জন্য উপর থেকে নিচে ঝাঁপ দিয়েছে, তারপরেও বাঁচতে পারে নাই, নশ্বর পৃথিবী ছেড়ে তাকে পরকালে চলে যেতে হয়েছে। আবার এর কয়েক মাস আগে ঢাকা থেকে আগুনে পড়ার যন্ত্রণা যে কি, এটা যে পড়ছে হে বুঝে, আগুনে পুরার চেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি পৃথিবীতে আর নাই। আরে হাত কাটলে তো কাইটা যায় শেষ, গুলি করলে তো এই জায়গায় লাগছে, এই জায়গায় ব্যথা নাই, কিন্তু আগুনে পুরার যন্ত্রণার চেয়ে শক্তিশালী যন্ত্রণা পৃথিবীতে আর নাই। চামড়া পুড়ে, চর্বি গলে, গোস্তগুলো আস্তে আস্তে পুইরা শেষ হয়ে যায়, হাড্ডিগুলো গইলা যায়। আল্লাহ পাক বলেন এই শাস্তিটা আমি জাহান্নামে রাখছি। কাদের জন্য রাখছি? এগুলো আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করেছে। আপনাদের কি শোনার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন যখন দ্বিতীয়বার পাওয়ার বানানো হয়, তখন জাহান্নামের আগুন হয়ে গেছে একেবারে লাল। তৃতীয়বার যখন জাহান্নামের আগুনের পাওয়ার বানানো হয়, জাহান্নামের আগুন হয়ে গেছে একেবারে সাদা। আর এক বর্ণনা আসছে জাহান্নামের আগুন একেবারে কালো, এত কালোর কালো যে দুইজন মানুষ পাশাপাশি দাঁড়ায় থাকলো সে দেখতে পারবে না। এই জাহান্নামে যখন মানুষদেরকে ফালায় দেওয়া হবে, জান্নাতিরা গ্লাসের মতো তাকায় দেখবে আমার অনেক বন্ধু বান্ধব জাহান্নামে জ্বলতেছে, তখন জান্নাতিরা প্রশ্ন করবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতিরা প্রশ্ন করবে সাকার নামক জাহান্নামে কে লাগাইলি? সাকর একটা ভয়ঙ্কর জাহান্নাম, উত্তপ্ত আগুন, এখানে কেন আসলি? দুনিয়ার সব পুচ্ছ, এটা বুঝলি না যেখানে আসতে সতর্ক বাণী আল্লাহ পাক আগেই দিয়েছে? ব্যবসা বাণিজ্য বুঝলা, চায়ের দোকানদারি বুঝলা, নেতা নেত্রীর পিছনে স্লোগান দেওয়া বুঝলা, রক্ত ঝরানো বুঝলা, তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, কেন বাঁচতে হবে, কি কারণে বাঁচতে হবে, এগুলো বুঝলা না? প্রশ্ন করবে, তখন জাহান্নামীরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। বলেন কি না পড়া? নামাজ, নামাজ। এটা নিয়ে কোনো আপোষ করিয়েন না, ধরা খাবেন, বিশ্বাস করেন কঠিন ধরা খাবেন, কবরে যাওয়ার আগেই দুনিয়ায় ধরা খাইবেন আপনি, বাইরের হিসাব পরে নিজের ফ্যামিলির কাছে ধরা খায় যাবেন একটা সময় আসলে, কেউ পাত্তা দিবে না আপনাকে, কেউ খবরই নিবে না, সবার কাছে আপনি বোঝা হয়ে যাবেন, বোঝা হয়ে যাবেন। কারণ যারা নামাজ ঠিক মতো পড়ে না, এদের ফ্যামিলির কাছে আর শান্তি পায় না। নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীতে আর নাই, আল্লাহর নবীর মতো শ্রেষ্ঠ নামাজিওয়ালা ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না। গভীর রাত, মা এসা বলে আমি আর নবী একই বিছানায় শুয়েছিলাম, ডানে তাকায় দেখতেছি রহমাতুল্লিল আলামিন সে ঘুমায় গেছে, আমি আয়েশা ঘুমায় গেলাম গভীর রাত, আমার হাতটা কোথায় যেন চলে গেল, হাতের ভিতরে গরম পানি আস করলাম, আর সহ্য হয়ে গেলাম যে গরম পানি তো আমার ঘরের ভিতরে নাই, মস্কের দিকে তাকায় দেখতেছি মস্কের পানিগুলো জমা আছে। আমি গুরুত্ব সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করলাম যে পানিগুলো কোথা থেকে আসলো, তখন আমি উপলব্ধি করলাম যে আল্লাহর নবী সেজদায় পড়ে আছে আর তার চোখের পানি বায়া বায়া পড়তেছে, রাসূলুল্লাহ সেজদায় পড়ে আছে। আরে আর এত বড় দামি নবী সে সেজদায় পড়ে আল্লাহর দ্বারে কান্দাকাটি করে, আর আপনি কত বড় দরবেশ হয়েছেন যে নামাজের কাছেই আপনি নাই। আম্মা জানা এসা বলে আমি উযু বানাইছি, উযু বানানোর পরে আমি আমার ঘরে প্রবেশ করলাম, তখনও তাকাইয়া রইছি যে আল্লাহর নবী এখনো সেজদার থেকে মাথা উঠায় নাই। আল্লাহু আকবার! মনে হচ্ছে একটা কাঠ পড়ে আছে,
পাও নাড়ায় না, বডি নাড়ায় না, মাথা নড়ে না, আর আপনি ব্যস্ত মানুষ, নামাজের টাইম পান না, আর যাও পরে মসজিদে গিয়া অধৈর্য হয়ে যায়, আর যত ধৈর্যশীল সব চায়ের দোকানে, মসজিদে গিয়া খালি চায় খায়, টাইম কয়টা বাজে, ইমাম সাহেব গেল কই, এখনো খাড়ায় নাকা, কুম্মে গেছে দাওয়াত খাইতে, এগুলো নিয়ে খালি খোঁজাখুঁজি গুতাগুতি, ব্যস্ত মানুষ না, কয়েকটা ইন্ডাস্ট্রিজের মালিক, কয়েক হাজার কর্মচারী হার দোকানে কাজ করে, ব্যস্ত মানুষ তো, দোকান মসজিদে গিয়ে খালি ঘড়ি দেখে, নামাজ শেষ ওইটা না ওইতে দৌড়ে আসা আর দোকানে গেছে, ওই জায়গায় বইয়া দেখি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গা লাইয়া ঠান্ডা মাথায় বিড়িটা নেই, আছে না নাই, ব্যস্ত ধৈর্যশীল মানুষ চায়ের দোকানে, আর মসজিদে আইলে অধৈর্য হয়ে যায়। আম্মা জানায় আয়েশা বলে আমি আর সহ্য হয়ে গেলাম, শ্রেষ্ঠ মানুষ কেন এখনো সিজদায় পড়ে আছি, শ্রেষ্ঠ ব্যক্তি এখনো তিনি সিজদায় পড়ে আছে, মাথা উঠায় না। আম্মা জানায় আয়েশা বলেন জনান্তু হাত্তা কাবদাতার রুহাহু, বুখারীর রাওয়ায়েত, যে আমি আয়েশা তখন আল্লাহর নবীর পায়ে চিমটি কাটছি, চিমটি মানে একটু খোঁচা মারছে, দেখে যে আল্লাহর নবীর কি অবস্থা, মা আয়েশা বলেন যখন আমি পায়ে চিমটি কাটছি তখন আল্লাহর হাবিব পাটা নাড়া দিয়েছে, বুঝতে আর বাকি নাই, বিশ্বনবী এখনো মরে নাই, দুনিয়াতে জীবিত আছে। কিছুক্ষণ পর হযরত বেলালের আজান, আল্লাহর হাবিব ডানে বামে সালাম ফিরাইল মাথা উঠায়া, আমি তখন তাকায় দেখতেছি রসুলের চোখের অশ্রু দিয়া তার দাড়ি আর জামা ভিজা গেছে। আয়েশা বলে আমি হতভম্ব হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি, এ কি দেখতেছি আমি। মা আয়েশা বলেন উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, এরপরও আপনি কেন সিজদায় গিয়ে বাচ্চাদের মতো চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন আফালা কুনু আব্দান শাকুরা, আমি কেন আল্লাহর শুকর গুজার বান্দা হব না, আমি আল্লাহর শুকর গুজার বান্দা, আল্লাহ আমারে এত বড় নিয়ামত দান করছে, আমি কেন আল্লাহর সিজদা দিব না। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো সিজদা দেওয়া, আল্লাহ আকবার, আল্লাহর কদমে কদমে সিজদা দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ আমল পৃথিবীতে আর আছে আর নাই। আর এখন তো অনেক নামাজিওয়ালার ভিতরে ফ্যাশন চলে আসছে, কি নামাজ, ওরে নামাজ, সুবহানাল্লাহ, মোবাইল বাজতে আছে টিপ দিয়ে আমি নামাজে আছি, পরে ফোন দিস, এই নামাজ আমগো, নামাজের ভিতরে ঘড়ির দিকে চাইয়া থাকে, ঘড়ির দিকে মানে কয়টা বাজে দেখতে আছে, আছে না এমন নামাজি, একটা মশায় কামড় দিলে পা আর হাত একসাথে লাভ দেয়, মানে কেমন করে লেছে আর, এই নামাজ, আহ আরে নামাজ, রুকুতে যাইতে চায় না, এই কোনো মতের বেহা হয়ে খারাই থাকে, মনে হয় যে উট খারাই রয়েছে, একটু মাজারা নোয়ার লাগে, নোয়াইতে গেলে তো একটু কষ্ট হয় না, এটা করতে রাজি না, এটা করবে না, দাঁড়ানোর আগেই ডাইরেক্ট রুকুতে যায়, একটু খারাপ সোজা ভাইয়া স্ট্রং হয়ে দাঁড়া, না এটা খারাইবে না, এর আগে রুকুতে গেছে না, পুরা বাজারে বাজারে হাঁটতে পারে তখন আর সেহাল লাগে না, মসজিদে গেলেই হ্যাঁ সেহাল লাগে। মাসালা বলতেছি শোনেন, যেই লোকটা হাঁটতে পারে সে কি হাত দিয়ে হাঁটে না পা দিয়ে হাঁটে, আরো জোরে বলেন, পরিষ্কার মাসআলা, যদি ভুল হয় আমার ধরায় দেন সংশোধন হইয়া যাব, আর যদি আপনার ভুল হয় সংশোধন হইয়া যাবে, যে হাঁটতে পারে সে তো হাত দিয়ে হাঁটে না পা দিয়ে হাঁটে, যে হাঁটে সে দাঁড়াইতে পারে কি পারে না, দাঁড়াইতে পারে। এবার আপনি বাজারের ব্যাগ লইয়া বাজার করতে গেলেন, ওই স্কুলে গেলেন, কলেজে গেলেন, কত জায়গায় গেলেন, কর্মস্থলে গেলেন, মসজিদে যাওয়ার পরই যে সেহাল লইয়া বইয়ে পড়েন, মানেটা কি আপনি মসজিদে আইছেন কি হুইল সেহাল লইয়া, পায়ে হাঁটতে তো মসজিদে আইছেন, কথা বলেন না কা, তো পায়ে হেঁটে যদি মসজিদে আসেন চেহান নিতে পারবেন না, প্রথমে আগে দাঁড়ায় থাকতে হবে ইমামের পিছনে, ইমাম সাহেব যখন বলবে আল্লাহ আকবার আপনি আল্লাহ আকবার, ইমাম সাহেব যখন কেরাত শেষ করে রুকুতে যাবে, এখন রুকুতে যাওয়ার ক্ষেত্রে যদি আপনি ভাবেন যে আমি এখন রুকুতে গেলে আমার বিশাল কষ্ট, এটা সম্ভব না, আমার হাড্ডি রক মক সব ছিড়ে যাইবে, এই ক্ষেত্রে আপনি চেহার নিতে পারবেন। ইমাম সাহেব রুকুতে গেছে, আপনি চেহারে বসছেন, আস্তে মাথা ঝুঁকাইয়া দিয়েছেন, কথা কি বুঝতে পারছেন,
এবার আসেন ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা তখন আপনি চেহারে বসে থাকতে পারবেন না কারণ আপনি তো পা দিয়ে হাঁটতে পারেন তখন আপনাকেও মাজা কোমর শরীর নিয়ে দাঁড়ায় যেতে হবে এটা মাসআলা এরপরে যখন ইমাম সাহেব সিজদায় যাবেন সিজদায় গেলে যদি আপনার কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনি চেহারে বসতে পারবেন কিন্তু দুনিয়ার সব জায়গায় পা ব্যবহার করেন মসজিদে আসলে চেহারে ব্যবহার করেন এটা এক পর্যায়ে নামাজের সাথে তামাশা করা এটা ঠিক না এটা করবেন না কখনোই তিন পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিতে আছে পদ্মা নদীর নাম শুনছেন না আপনারা বিশাল এক নদী পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় তিনজনে নৌকার ভিতরে নৌকা চলতে আছে নদীর মাঝখানে যাওয়ার পরে ডানে বামে তাকায় দেখে পানি আর পানি ওই পারে যেতে অনেক কষ্ট হবে এদিক দিয়া তুফানে খালি বাড়ি মারতে আছে নৌকা একবার ডাইনে যায় আবার বামে যায় সূর্য লাল হয়ে গেছে কলিজার ভিতরে কামর মারছে হয়তো বুঝি ওপার যেতে পারবো না এর আগে সমুদ্রের তলদেশে চলে যাব তিনজনই বেনামাজি ঠিক মতো নামাজ পড়ে না এখন তো বিপদে পড়ছে এখন খাজি নামাজের টাইম খোঁজে তিনজনের ভিতরে এক পণ্ডিত বলে এক কাজ করি যেহেতু মৃত্যু ঘনায় আসছে বেঁচে থাকার কোনো সুযোগ নাই তাহলে জীবনের শেষ মাগরিবের নামাজটা পড়া মরি কথা কি বুঝতেছেন হ্যাঁ কারণ তারা বুঝতে পারছে যে মরণ ঘনায় আইছে এবার তিনজনই সিদ্ধান্ত নিল যে মাগরিবের নামাজ আদায় করা লাগবে তো ইমাম সাহেব হইবে কেডা যেটা বেশি ফোন বিট ফটর ফটর করে হেডার সামনে দে আছে না এমন ফোন নেই দেখ সামনে যা এবার ইমাম সাহেব সামনে গিয়ে তাকবীর দিল আল্লাহু আকবার পিছনে যে দুইজন দাঁড়াইছে মুক্তাদি এরাও কিন্তু কম না এরাও পণ্ডিত তবে সেকেন্ড পণ্ডিত আর কি তো ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে প্রথম রাকাতে শুরু করলো কুলিয়া আইয়ুহাল কাফিরুন যখনই বলল কাফিরুন হঠাৎ আর একটা তুফান আয়া নৌকায় বাড়ি মারছে তো নৌকায় যখন বাড়ি মারছে তুফানের চরিত্র হলো বাড়ি মারা কথা ঠিক না দুই পণ্ডিত পিছনে একটা আর একটা কন্য দিয়ে গুতা দিয়ে কয় তুই শক্ত হইয়া খারাইস নাহলে কিন্তু পড়ে যাবি লগের দেখ হইতে আছে এত সুরাত হইয়া কি আর কাফিরুন লওয়া লাগে এমনি তো কাফের গুফরে আল্লাহ খেফা এই মগাটা করছে কি লইছে কাফিরুন ইমাম সাহেব নামাজ টামাজ বাদ দিয়ে পিছনে কয় ও পাতা কইছে কইছে তুই কইছো কা নামাজ কি তিনজনের আছে মকুম চুস্তি নামাজে পানজে গানা ফওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই অনেক আছে অভাব নাই বহুত আছে এই যে কিছুদিন আগে চিত্র জগতের ইলিয়াস কাঞ্চন নায়ক বলতে আছে এগুলো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে যে খবরদার নায়ক নায়িকা মারা গেলে আপনারা কেউ উজু ছাড়া জানাজায় খারাইবেন না একজনের কাছে স্যার সমস্যা কি সমস্যা হইলো ম্যাক্সিমাম উজু করে না উজু ছাড়া জানাজায় খারাইলে তো হজের সওয়াব হয় তাই তো কথা কান না কান উজু মুজু নাই আল্লাহু আকবার আরে ভাই ব্যক্তি যেমন হয় জানাজা দৃশ্য তেমন হয় ব্যক্তি যদি নাস্তিক টাইপের হয় প্রথম কাতারের দিকে তাকাইলে দেখবেন ম্যাক্সিমাম টাটকা নাস্তিক ও দেহানোর লাগে হারাইছে আল্লাহু আকবার আর ব্যক্তি যদি কোরআনের তাফসির কারক হয় মুফাসসির হয় মুহাদ্দিস হয় কুতুবুল আলম হয় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে মারা গেল আটকা রাখা যায় না লক্ষ মানুষের ঢল নামে এইটা কইছে দেখে আমার চাকরি অর্ধেক গেছে তারপরে ডিআইজি স্যার ফোন দিয়ে কইতে আছে চাকরি যায় না আছে কথা সাবধান আমি সাবধান টানতাম কি যেটা সত্য সেটা বলতেই হবে ওলামায়ে কেরামের জনপ্রিয়তা এগুলো ঠেকা রাখা যাবে না মানুষ এখন অন্ধ না কোনটা সাদা কোনটা কালা পরিষ্কার তারা বুঝতে পারে কোনটা হক কোনটা বাতিল এটাও বুঝতে পারে কারা নাস্তিক কারা খোদাদ্রোহী এটাও মানুষ বুঝতে পারে কারা দেশপ্রেমী এটাও মানুষ বুঝতে পারে সব দিবালকের ন্যায় পরিষ্কার
জীবনে কোনোদিন কোনোদিন সরকারি 10টা টাকা চুরি করে খাইলাম না আর আমার দেশে 116 নম্বরে 53 নম্বরে এই ল অবস্থা এটাও কিয়ামতের আলামত কিয়ামতের আলামতের অন্যতম একটি আলামত আপনাকে একজন আঘাত করবে ভাই কেন আঘাত করছেন কা আমি জানি না হাদিস শরীফে আছে এটা যদি মিথ্যা হয় বান্দা থেকে আমার খুড়ির লাগে কিয়ামতের অন্যতম একটি আলামত আপনারে দোষ দিবে যে আপনি দোষী কিন্তু আপনি দোষী না ভাই আপনি কেন ওনারে দোষী কইছেন কা আমি জানি না তো কেন জানেন না আপনি কেন জানি না হেইডাও জানি না আছে না নাই কিয়ামতের আলামত কিয়ামতের অন্যতম একটি আলামত দূরের বন্ধু বান্ধবরে ঘরে আনবে বাপেরে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে নামায়া দিবে কিয়ামতের আলামত কিয়ামতের অন্যতম একটি আলামত اخبرني عن المتساعة حديث আছে হযরত জিবরাইল বলতে আছে নবী আপনি বলেন কিয়ামত কবে হবে রাসূলুল্লাহ বলতে আছে কিয়ামত তখনই হবে যখন দেখবে বাদী তার মনিবকে প্রস্রাব করেছে যখন দেখবে সিরা ফাটা জামা গায়ে দেওয়া ব্যক্তিরা সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলা যার পায়ে স্যান্ডেল ছিল না যার এক সময় দিনকাল ভালো কাটতো না এরাই একটা সময় আঙ্গুল ফুলে কলা গাছ হবে এটা কিয়ামতের আলামত বড় বড় বিল্ডিং করবে অথচ তাদের এক সময় কিচ্ছু ছিল না বিল্ডিং করার পরে সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হবে এটাও কিয়ামতের আলামত কষ্ট হইতেছে আপনাদের অজ্ঞ কষ্ট হতে আমার কি আমার কাম আমি কইয়া যাবো দুইজন থাকবে দুইজন রাই বইবে পরামহীন ইনশাআল্লাহ সম্মানিত হাজিরি জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো বলেন কি না পড়া নামাজ না পড়া নামাজ নামাজ একটুখানি নেকের তরে কালহাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে বাবা ছেলে রাগেতে আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা হাদিস শরীফে আল্লাহর নবী বলেন যখন একটা মানুষকে সাদা কাপড় পেঁচাইয়া কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা পরে যখন একটা লাশকে কবরে নামানো হয় ডানে বামে সামনে পিছনে মাটি উপরে বাঁশের চালি দিয়া যখন মাটি চাপা দিয়া যার যার মতো চলে যায় আল্লাহর নবী বলেন কবরের ভিতরে প্রশ্ন করা হবে বলো তোমার রবের নাম কি আমাদের রবের নাম কি প্রশ্ন করা হবে মান রব্বুকা বলো বলো রবের নাম কি প্রশ্ন করা হবে আর এই রব শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় নামাজের মাধ্যমে আপনি প্রস্তুতি গ্রহণ করেন ধরা খাইয়ে যাবেন উড়ি সাসা মাইরের ঠেলায় ভূত বানাই হলাইবে কঠিন ধরা প্রথম প্রশ্ন হবে বল তোর রব কে এখন তখন যদি কোন আমার রব থাক কইলাম নার মুখ দিয়ে কইছেন একটা কিছু আর কি তখন তো আপনি অস্থির হয়ে যাবে দুই পাশের মাটির চাপ দিবে ভয়ঙ্কর সাপ কবরে আসবে কতক্ষণ চিল্লাইবেন কে আপনার আওয়াজ শুনবে রব শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যুবক নামাজের মাধ্যমে যারা নামাজকে ফাঁকি দেয় তারা তাদের নিজেকে ফাঁকি দেয় যেমন একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় তাকবীরে তাহারিমা বাঁধার পরে প্রথম পড়া হয় সানা এরপরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বিল আলামিন রব শব্দ আছে না নাই আছে সুবহানাল্লাহ কয় কি রব রব্বিল আলামিন আপনি ইশারার নামাজ পড়ছেন সুন্নাত পড়ছেন এরপরে আপনি বেদের পড়ছেন সূরা ফাতিহা পড়ছেন কি পড়েন নাই সূরা ফাতিহা ছাড়া কে কে পড়ছেন একটু আত্মলন তো বুঝলেন না তুললেন ফাতিহা পড়তেই হবে আপনাকে এই যে রব এটা আপনার মুখ থেকে বের করতেছেন কে আল্লাহ তাআলা এরপরে যখন আপনি রুকুতে যান সুবহানা রব্বিয়াল আযীম এখানেও রব শব্দ আছে না নাই আছে এখানেও রব আছে এরপরে যখন আপনি দাঁড়ান সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম এখানেও রব শব্দ আছে না নাই আছে
এখানেও রব তাহলে কতবার রব রব বলতে আছেন আর মানুষ যেটা জিব্বায় বেশি বাড়ি মারে ওটা ঘুমের ভিতরেও প্রকাশ পায় আবার বলি যে যেটা করে ওটা নিজের অজান্তে প্রকাশ পায় কি পায় না প্রকাশ পায় এরপরে যখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা ও বগুড়ার মুসলমান বলেন এখানেও রব শব্দ আছে না নাই এখানেও রব আল্লাহ আপনার জবান থেকে শুধু রব শব্দ বের করে যখন আপনি হঠাৎ মারা যাবেন আপনার লাশ নিয়ে যখন কবরে ফালায়া রাখবে ফেরেশতারা যখন বলবে মান রব্বুকা বলো তোমার রবের নাম কি হাদিসে আসছে তখন ওই নামাজিওয়ালা বান্দা বলবে সব কিছু পরে তাড়াতাড়ি আগে আমারে উযুর পানি দাও উযুর পানি দাও সূর্য লাল হয়ে গেছে নামাজিওয়ালা ব্যক্তি দেখবে সূর্য লাল হয়ে গেছে মাগরিবের নামাজের আগে আগে সূর্য লাল হয় কি হয় না নামাজিওয়ালা ব্যক্তি ভাববে সূর্য ডুবে গেলে তো নামাজ শেষ হয়ে যাবে অত প্রশ্ন পরে করো আগে উযুর পানি দাও নামাজটা আগে আদায় করি ফেরেশতারা বলবে নামাজ পড়া লাগবে না এতদিন যা পড়ছো এটার ফলাফল এখন ভোগ করবে ও যুবক সাবধান নামাজের বেলায় কোনো কম্প্রোমাইজ চলবে না নামাজের ব্যাপারে কোনো আপোষ চলবে না কে পড়ল না দেখার টাইম নাই আমি পড়লাম কিনা এটা দেখতে হবে আগে আগে নিজে নামাজ পড়েন ছেলে মেয়েকে নামাজ পড়ান সকালবেলা ছেলে মেয়েদেরকে কোচিংয়ে পাঠান একদিন যদি কোচিংয়ে না যায় বাবার মেজাজ গরম হয়ে যায় টেলিফোন করে স্ত্রীকে বলে কেন কোচিংয়ে যায় নাই প্রাইভেটে না গেলে আপনার চোখ লাল হয়ে যায় কেন প্রাইভেটে গেল না মা তার মেয়েকে ধমক দেয় উঠো তোমার না প্রাইভেট বলে কি বলে না প্রাইভেটের জন্য কোচিংয়ের জন্য যেই পরিমাণ ধমক দেওয়া হয় যেই পরিমাণ শাসন করা হয় এর অর্ধেক যদি মা বাবারা নামাজের ব্যাপারে শাসন করত তাগিদ দিত আল্লাহরে সাক্ষী রেখে বললাম এই সমাজের কোন যুবক খারাপ রাস্তায় পা বাড়াইতে পারত না সারাদিন কোচিং প্রাইভেট ঠেলে নামাজের খবর নাই তো শেষ বয়সে ফিদা খাওয়া লাগলে ওইটা হাতের কামাই মুসলমান ভাইয়েরা আমার এজন্য রব শব্দ প্রশ্ন করা হবে কবরের ভিতরে বলো তোমার রবের নাম কি তখন মুখ থেকে বের হয়ে যাবে আমাদের রব একজন তিনি হলেন কে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে তার আগ মুহূর্তে ফেরেশতারা রবের পক্ষ থেকে সুসংবাদ নিয়ে দাঁড়িয়ে যাবে এসে বলবে লা খাউফুন ভয় নাই এত ভয় পাচ্ছ কেন তুমি তো নতুন এক জগতে যাচ্ছ কোনো টেনশন নাই ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ টেনশন নাই সারাটা জীবন তুমি আল্লাহর গোলামিতে কাটিয়ে দিয়েছো এখন তোমাকে স্বাগত ওয়েলকাম জানাইয়া আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য এজন্য নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে প্রশ্ন করা হবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন কেন আসলা জাহান্নামে উত্তর আসবে নামাজ না পড়ার কারণে আল্লাহর নবী বলেন মান গাদা ইলাল মসজিদ ওয়ারাহা আ'দাল্লাহু লাহু নুজুলা কেউ যদি সকালে বিকালে মসজিদে আসা যাওয়া করে তার মানে সে ফজরের নামাজও পড়ে ইশারের নামাজও পড়ে ওয়ারাহা আ'দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে সেই বান্দাকে মেহমানদারি করাবে আর আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না যদি বলা হইতো যে এখন এক প্যাকেট খাসির কাচ্চি বিরিয়ানি দেওয়া হবে তখন তো সুবহানাল্লাহ জোরে কইতেন ফোন দিয়ে বউরে কইতো তুইও ক আর এখন একবার যে বলতে আছি যে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা অনেক বড় গাছ হবে কয় সুবহানাল্লাহ কইছে কইছে না কইছে কি হইছে এবার বলেন সব ক্ষমতার মালিক কে মাশাআল্লাহ কে আমি ছেড়ে দেব কষ্ট হয় আপনাদের আর দুই চার দশ মিনিট এরপরে প্রশ্ন করা হবে দুই নম্বরের কারণ কি জাহান্নামে আসলাম
জাহান্নামীরা উত্তর দিবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এতিম মিসকিনদেরকে খানা খাওয়াই নাই, এ কারণে জাহান্নামে আরছি, এতিমদের সাথে দুর্ব্যবহার করেছি। আল্লাহর হাবিব যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় একজন যুবক সাহাবী নবীর দরবারে গিয়ে বলল, রাহমাতুল্লিল আলামিন, আমার বাবা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আপনি তো জানেন আমার বাবার সহযোগিতার জন্য আমি তখন ছিলাম, কর্মক্ষমতা কারো ছিল না, আমি কামাই করতাম। বাবা যেহেতু কবরে চলে গেছে, এখন পুরা ফ্যামিলির দায়িত্ব আমার ঘাড়ের উপরে। ছোট ছোট দুই তিনটা ভাই বোন আছে, আমার মা ঘরে, আমি চাচ্ছি আমার পুরা বাড়িটাকে বাউন্ডারি করতে, যদি আপনি একটু অনুমতি দেন তো আমার বাড়িটাকে প্রাচীর দিয়ে নির্মাণ করতে চাই, বাউন্ডারি। বাউন্ডারি বুঝুন তো আপনারা, বাড়ি বাউন্ডারি। কিন্তু সমস্যা হলো, যখন আমি বাউন্ডারি করতে গেলাম, সীমানার ভিতরে আমার প্রতিবেশী লুবাবা নামের এক ব্যক্তির একটা খেজুর গাছ আছে, ব্যক্তির নাম হলো লুবাবা, বয় বৃদ্ধ মুরব্বী মানুষ, তার একটা খেজুর গাছ সীমানার ভিতরে দাঁড়ায় আছে। এখন তাকে আমি এত অনুরোধ করে বলছি যে খেজুর গাছটা আমাকে দান করে দেন, তা না হলে কিছু টাকা নিয়ে যান, আমি বাউন্ডারি করতে চাই। আল্লাহর হাবিব বললেন, কি বলেছে লুবাবা? লুবাবা বলল যে না, হবে না, কেটেও নিব না, তোমাকে দানও করব না। রসুল এবার লুবাবাকে ডেকে বলল যে খেজুর গাছটা এতিমকে দান করে দাও, রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর বানায় দিবে। আল্লাহর নবী বলেছে তোমার জন্য জান্নাতে একটা ঘর হবে, খেজুর গাছটা তুমি দান করে দাও এতিমরে, কোনো ক্ষতি হবে না, একটা খেজুর গাছই তো দিয়ে দাও তুমি। তখন লুবাবা বলতে আছে, হুজুর লাভ কি? লাভ তো মরার পরে, যদি আমি দান না করি তো আমার কি কোনো ক্ষতি হবে? কয় না, ক্ষতি হবে না, তোমার সম্পদ দিতেও পারো নাও দিতে পারো। লুবাবা বলতে আছে, আমার দরকার নাই জান্নাতে অত সুন্দর ঘর, এই খেজুর গাছটা আমি দান করতে চাই না, সীমানাও দিতে পারবে না, যদি দিতে হয় তো জায়গা আরো ছেড়ে দিয়ে এরপরে সীমানা করতে হবে। ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনাইতেছে, এমন কোন মায়ের সন্তান কি নাই এই খেজুর গাছটা করায় করে এতিমের মুখে হাসি ফুটাবে, যদি ফুটাইতে পারে জান্নাতে একটা ঘর হবে, জিম্মাদার আমি মোহাম্মদ হয়ে গেছি, জান্নাতে ঘর হবে, আমি নবী নিজে জিম্মাদার, এখানে কোনো দলিল লাগবে না। হযরত বেলাল গরিব, কালো মানুষ, সম্পদ নাই, আফসোস করে বলে, যদি আমাদের কিছু থাকতো তো খেজুর গাছটা করায় করতাম। এরপরে অন্য অন্য সাহাবায়ে কেরাম, তালহা, সাদ বিন আবি আক্কাস, তারা টেনশনে পড়ে গেল যে কিভাবে খেজুর গাছটা করায় করা যায়, যত সম্পদের অফার দেওয়া হয় মুরব্বীরা জিনা সে খেজুর গাছ ছাড়বে না। সন্ধ্যার টাইমে মদিনায় একটা কাফেলা আসছে দামেস্কের থেকে, এই কাফেলার মূল লিডার হলো নবীর সাহাবী হযরত দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক মানুষ, সম্পদওয়ালা, টাকা পয়সার অভাব নাই, মদিনার ভিতরে একটা বাগান বাড়ি আছে, ওই বাগানের ভিতরে একটা মিষ্টি কূপের পানি আছে, মানে পানির একটা মিষ্টি কূপ আছে, মিষ্টি পানির কূপ আছে, ডুপ্লেস বাড়ি আছে, বিশাল বড় খেজুরের বাগান। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সংবাদ পাইল যে একটা খেজুর গাছ যদি এতিমকে দান করা হয়, আল্লাহর হাবিব জান্নাতে একটা ঘর উপহার দেওয়ার জিম্মাদার হয়েছে, দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেল গোপনে লুবাবার বাড়িতে, দরওয়াজার সামনে গিয়ে লক করল। ভিতর থেকে লুবাবা বলতে আছে, কে তুমি? জবাব আসতে আছে, আমি দাহদা। কোন দাহদা? মদিনার ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী সেই দাহদা নাকি? বলে হা। ধনী মানুষ যেহেতু গরিব মানুষের বাড়িতে আসছে, সমাদর করার জন্য, মেহমানদারি করার জন্য দরওয়াজা খুলে দিল।
দরওয়াজা খুলে দেওয়ার পর দাহাদা বলতে আছে ভাই আমি একটা প্রস্তাব নিয়ে আরছি তুমি তো জানো আমার মদিনার ভিতরে সবচেয়ে বড় খেজুরের বাগানটা আমার সেই বাগানের ভিতরে বিশাল বড় একটা ঘর ডুপ্লেস বাড়ি সুন্দর বাড়ি যে দেখে সেই মুগ্ধ হয় ওই বাগানের ভিতরে মিষ্টি পানির একটা কূপ আছে ওখান থেকে অনেক মানুষ পানি পান করে যদি তুমি খেজুর গাছটা আমাকে দাও তাহলে তোমাকে পুরা বাগান বাড়ি আমি দিয়ে দিব আল্লাহু আকবার দিয়ে দিব লুবাবার লোভ সামলাইতে পারে নাই সে রাজি হয়ে গেছে এবার লুবাবা বলতে আছে রাজি তো হইলাম সকালবেলা যদি আবার তুমি বাগান না দাও এখানে তো কোনো সাক্ষী প্রমাণ কিছুই নাই দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে সাক্ষী কাউকে বানানো লাগবে না তোমার আমার স্রষ্টা আল্লাহরে সাক্ষী বানাইছি তোমার আমার মাঝখানে যা কিছু হইতেছে পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন তিনি হলেন কে আল্লাহ পাক দেখতেছে যে কি হচ্ছে আমাদের ভিতরে কমিটমেন্ট সকালবেলা প্রচন্ড কুয়াশা ঠান্ডা দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর হুজরা মুবারকের কিনারায় আল্লাহর হাবিব ফজরের নামাজের জন্য হুজরা থেকে বের হচ্ছে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমায় নাই দরওয়াজার কিনারায় তিনি দাঁড়ায়ছিল আল্লাহর হাবিব পর্দাটা সরাইয়া যখনই দেখলো দাহদা দাঁড়িয়ে আছে মুস্কি হেসে দিয়ে রাসূল বলল দাহদা টেনশনের কারণ নাই রব্বুল আলামিন তোমার সাথে যেই ব্যবহার করবে সেটা তুমি কল্পনাই করতে পারবা না যেটা ওয়াদা করেছে আল্লাহ এর চেয়ে দ্বিগুণ জান্নাতের ঘরের মালিক বানায় দিবে এটা ফয়সালা হয়ে গেছে কোনো টেনশন নাই ফজরের নামাজ আদায় করার পর দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল বাড়িতে বাচ্চারা অপেক্ষায় আছে বাবাই আসবে অনেক দিন পর পর বাবাই বাড়িতে আসছে স্ত্রী প্রহর গুনতেছে যে আমার স্বামী আসবে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকতেছে না বারান্দায় দাঁড়িয়ে আছে আরেক বর্ণনা আছে যে গেটের বাহিরে দাঁড়ায় ছিল স্ত্রী বলতে আছে তাড়াতাড়ি ভিতরে আসেন আপনার সন্তানগুলো আপনার অপেক্ষায় আছে দাহদা বলতে আছে বিবি আমার এত সুন্দর বাড়িতে থাকা যাবে না তাড়াতাড়ি গাটটি বস্তা গোল করো তখন দাহদার স্ত্রী বলতে আছে এটা কেমন কথা এটা তো আমাদের থাকার বাড়ি এই বাগান তো আমাদের ব্যবহৃত বাগান মিষ্টি পানির কূপ এগুলো পান করি আমরা কতই না আনন্দে আছি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে ও বিবি আমার এর চেয়ে সুন্দর বাগানের মালিক আমার রব আমারে বানায় দিছে এর চেয়ে সুন্দর বাগান বাড়ি আমার রব আমারে উপহার দিয়েছে তবে সেটা পাইতে একটু সময় লাগবে যে কোনো কাজের সবরের ভিতরে ধৈর্যের ভিতরে ভালো ফলাফলের ব্যবস্থা করেন কে একটু ধৈর্য ধরো এর চেয়ে সুন্দর বাগান বাড়ি আছে দাহদার স্ত্রী বলতে আছে এত সুন্দর বাগান বাড়ি যে আপনি পাইছেন প্রমাণ কি প্রমাণ যদি পেতে চাও তো আল্লাহর হাবিব তিনি বলেছেন যে দলিল প্রমাণ কিচ্ছু লাগবে না আমি মুহাম্মদ জিম্মাদার হয়েছি দাহদার স্ত্রী বাচ্চাগুলারে বলে আয় আয় থাকতে হবে না তাড়াতাড়ি গাটটি বস্তা গোল কর এই দুনিয়ার বিল্ডিং দুনিয়ার বাড়ি গাড়ির দরকার নাই অল্প কয়েকটা দিন দুনিয়ায় বাঁচা রাখবে রাস্তার পাশে ছাউনি দিয়া জীবন কাটায় দিব তাদের চোখে আখেরাতের চশমা লাগছে দুনিয়াকে তারা লাত্থি মেরেছে দুনিয়ার চাকচিক্য বাড়ি গাড়ি ধন সম্পদ তারা গায়ে লাগায় নাই দাহদার স্ত্রী আর তার সন্তানগুলো সকল যখন বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে আল্লাহর হাবিব নামাজ পড়ে তিনি এই রাস্তা দিয়ে যাচ্ছে তাকায় দেখতে আছে বাচ্চাগুলার চোখে পানি বায়া বায়া পড়তেছে এত সুন্দর বাগান বাড়ি ছেড়ে যেতে মনে চায় না আল্লাহর হাবিব বাচ্চাগুলাকে সান্ত্বনা দিল স্ত্রীকেও সান্ত্বনা দিল দাহদাকেও সান্ত্বনা দিল যে কোনো মন খারাপ করবা না এই পৃথিবীর ভিতরে রব্বুল আলামিন আমাকে স্বর্ণের পাহাড় দিতে চেয়েছিল আমি স্বর্ণের পাহাড় নেই নাই
আল্লাহর কাছে পুরা পৃথিবীটা মাছির পাকনার পরিমাণও মূল্য নাই আল্লাহু আকবার একটা মাছির পাকনার যদি মূল্য থাকে এর চেয়ে কম মূল্য হলো পৃথিবী কত বড় বড় বিল্ডিং ভেঙ্গে মাটির সাথে ধসে যাচ্ছে কত বাড়িওয়ালা বাড়ি রেখে কবরের বাসিন্দা হয়ে গেছে পৃথিবীতে কেউ চিরজীবন থাকতে পারে না তবে দুইটা জিনিস থাকে একটা হলো ঈমান আর একটা হলো আমল এবারে এতিমকে ডাকা হইল তুমি ঠান্ডা মাথায় এখান থেকে বাউন্ডারি করো এতিম তখন আনন্দে আত্মহারা হয়ে গেছে আল বুকা ও মিনাল ফারাহ অতি খুশিতে মানুষ কাঁদে এবার এতিম যখন কান্না শুরু করেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহকে আবার সংবাদ দেওয়া হইল নবী আপনি জানায় দেন দাহদার জন্য জান্নাতে শুধু বাগানই হয় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঘরই বানাই নাই তাকে এর চেয়ে দ্বিগুণ আরো একটা বাগান উপহার দেওয়া হবে